এই গাড়িটা কিন্তু আপনারা একেবারে সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন এবং এটার ইঞ্জিন গিয়ার বক্স নতুন লাগানো হয়েছে এবং সাথে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। এটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট আপনাদের জন্য এবং 4টা চাকায় কিন্তু নতুন লাগানো হয়েছে এবং এটা 2টা দরজা কিন্তু অটো, জাস্ট টান দিলে কিন্তু আপনার দরজাটা খুলে যাবে। যেমন এই দরজাটা খুলে গেল এবং ওই পাশে যে দরজাটা ওটা টান দিলেও কিন্তু আপনার খুলে যাবে। তো 2টা দরজায় কিন্তু আপনার অটো পেয়ে যাবে। আমি সাধারণত যেসব গাড়িগুলোর ভিডিও করে থাকি ম্যাক্সিমাম হচ্ছে শোরুম অথবা ডিলারের গাড়িগুলো হয়ে থাকে, বাট আপনারা কিন্তু ম্যাক্সিমাম সময় চান যে ভাই সরাসরি মালিকের গাড়ি দেখান। তো আজকে কিন্তু আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে আসছি একেবারে সরাসরি মালিকের কাছ থেকে আপনারা এই গাড়িটি কিনতে পারবেন। আসসালামু আলাইকুম গাইজ, ইটস নোমান ফ্রম নোমান ব্লগস। তো আজকে আপনাদের জন্য যে গাড়িটি নিয়ে আসছি এটা হচ্ছে টয়োটা এক্স নোহা। এটার মডেলের হচ্ছে 2004, রেজিস্ট্রেশনের হচ্ছে 2008, পেপারস আপডেট করা আছে, 90 লিটারের সিএনজি করা আছে। আর এই গাড়িটা কিনলে কিন্তু আপনারা বেশ কিছু সুবিধা পাবেন। প্রথমত এটার হচ্ছে 2টা দরজা হচ্ছে অটো, যেটা আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেবো। এবং আরেকটা সবথেকে বড় সুবিধা সেটা হচ্ছে এটার ইঞ্জিন এবং গিয়ার বক্স এটা নতুন লাগানো হয়েছে। তো এটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট, কারণ এই ইঞ্জিন দিয়ে আপনারা আগামী 3-4 বছর কোনো ধরনের ঝামেলা ছাড়াই, কোনো ধরনের কাজ ছাড়াই চালাতে পারবেন। এবং এটার সাথে কিন্তু আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, মানে এই ইঞ্জিনটিতে এবং গিয়ার বক্স এই 2টাতে 1 বছর ওয়ারেন্টি কিন্তু থাকছে। তো এটা কিন্তু খুবই প্লাস পয়েন্ট। তো এই হচ্ছে আপনার গাড়িটার কালার হচ্ছে ব্ল্যাক। তো আমি ফুল গাড়িটা আপনাদের দেখাই। তো রোড সাইডে করতেছে এবং রোডে প্রচুর পরিমাণে ধুলা, এই জন্য হয়তোবা গাড়িটিতে একটু ধুলা লেগে আছে, বাট এটা আপনার ওয়াশ পলিশ করলে গাড়ির লুকস আরও ভালো লাগবে। তো আপনারা ফিজিক্যালি যখন দেখতে আসবেন, ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন তার থেকে অনেক ভালো দেখতে পারবেন ইনশাআল্লাহ। কারণ এই ধুলার কারণে একটু আগে কয়েকটা গাড়ি গিয়েছে, এই জন্য এখানে ধুলা লেগে গিয়েছে। তো গাড়িটা আমি ফুল আপনাদের দেখাচ্ছি, তারপরে পার্ট টু পার্ট আপনাদের দেখিয়ে দিব। তো গাড়িতে ওই ধরনের কোনো মেজর কাজ নেই, টুকটাক শুধু টাচ আপের কাজ আছে, ওই ধরনের মেজর কাজ নেই। এবং টাচ আপের যে কাজ এটা না করলেও হয়, বর্তমানে যে অবস্থাতে আছে ওই অবস্থা আপনারা চালাতে পারবেন, প্রবলেম নেই। গাড়ির যতগুলো গ্লাস আছে প্রত্যেকটা গ্লাসে হচ্ছে অরিজিনাল, ঢাকা মেট্রো চ 11 সিরিয়ালের একটি গাড়ি। এবং সামনে কিন্তু কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই এবং সামনে ওই ধরনের কোনো স্পটও নেই, টুক জাস্ট হালকা একটু স্ক্র্যাচ আছে, মানে একটু সামান্য টুকটাক। এগুলো আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, প্রবলেম নেই। যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক এগুলো থাকবেই এবং সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারতেছেন, তো এটাই আসলে খুবই প্লাস পয়েন্ট। তো এই হচ্ছে মূলত ফ্রন্টের অবস্থা। গাড়ির রাইট সাইডও অ্যাজ ইট ইজ মোটামুটি একেবারে নিট অ্যান্ড ক্লিন। এবং গাড়ির যে চাকাগুলো আছে, ইঞ্জিন যেমন আপনার নতুন লাগানো হয়েছে, 4টা চাকা কিন্তু নতুন, তো এটাও কিন্তু আপনাদের জন্য প্লাস পয়েন্ট। এই পার্ট যদি দেখাই আপনাদের, ওই ধরনের কোনো স্পট স্ক্র্যাচ নাই, এই পার্টও স্পট স্ক্র্যাচ নাই, শুধুমাত্র আপনার ওয়াশ এবং পলিশের কাজ বাকি আছে। ওয়াশ পলিশ করলে গাড়ির লুকস আরও ভালো লাগবে। আর এখানে হালকা একটু দাগ আছে, এটা সামান্য, যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি টুকটাক কাজ, এগুলো কোনো ব্যাপার না, এগুলো আপনি নিজে করে নিতে পারবেন। অথবা মালিকের যদি আপনারা এসে দেখেন, আপনার যদি মনে হয় যে এটা করিয়ে দিবে মালিক, সেটাও কিন্তু চাইলে আপনারা করাতে পারবেন। মালিকের সাথে কথা বললে কিন্তু মালিক এটা আপনাদের করিয়ে দিবে। এবং গাড়ির এই পার্টটা যদি দেখাই, এই পার্টও জাস্ট হালকা একটু স্ক্র্যাচ। এগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই কারণ অনেকেই বাইরে থেকে দেখবেন, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দেখবেন, যাতে এক্স্যাক্টলি গাড়ির লুকসটা আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আর এগুলো তেমন একটা টাকার কাজ না, খুবই সামান্য একটা কাজ, জাস্ট সিম্পল একটা টাচ আপের কাজ। এগুলো চাইলে আপনি করতে পারেন, নাও করতে পারেন, প্রবলেম নেই। তো এই হচ্ছে মোটামুটি এই পার্টের অবস্থা। এবং পিছনে যদি দেখায়, পিছনে কিন্তু কোনো ধরনের কোনো স্পট কোনো কিছুই নেই, একেবারে নিট অ্যান্ড ক্লিন, একদম ফ্রেশ। এবং যেটা আমি প্রথমে বললাম যে এটা ওয়াশ পলিশ করলে গাড়ির লুকস আরও ভালো লাগবে। যেহেতু একবারে ধুলা সাইডে আমরা ভিডিওটা করতেছি, এই জন্য একটু ধুলাবালি এখানে পড়ে আছে, বাট পিছনে কিন্তু অবস্থা খুবই ভালো। এবং পিছনে কিন্তু কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই। পিছনের টেল লাইটটাও যদি দেখেন একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং স্টক একটা টেল লাইট। এবং এই পাশে টেল লাইটটা যদি দেখেন, এই পাশে টেল লাইটটা কিন্তু স্টক টেল লাইট। এবং নাম্বার প্লেটটা যদি আমি দেখাই আপনাদের, দেখেন একেবারে চকচকা ঝকঝক একটি নাম্বার প্লেট। তো ব্যাগে আমি একটু দেখা দিই আপনাদের, ব্যাগে 90 লিটারের সিএনজি করা আছে এবং এখানে মোটামুটি স্পেস আছে। সিট যে কভার আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন, সিট কভারের বেশি একটা দাম না, হয়তো বা সব মিলে 3-4,500-4,000 টাকা লাগতে পারে, নতুন সিট কভার আপনার হয়ে যাবে। এবং বিটগুলো যদি দেখেন বিটে কিন্তু ওই ধরনের কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই, পিছনে কিন্তু কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয়নি। তো এইসব গাড়ি কিনেন আর যে গাড়ি কিনেন অবশ্যই এই জিনিসগুলো একটু দেখে নেবেন। তো গাড়ির দুইটা দরজাই হচ্ছে অটো, আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এটা জাস্ট আপনি যদি পুল করেন জাস্ট খুলে যাবে, আবার সেম ওয়েতে এটা পুল করলে এটা লেগে যাবে। দরজাটা যদি দেখেন এটাও যদি আমি পুল করি আপনার খুলে গেল, এবং সেম ওয়েতে এটা যদি আমি পুল করি এটা কিন্তু লেগে যাবে। তো ভিতরের ইন্টেরিয়রটা আমি দেখাই। ভিতরের ইন্টেরিয়র হচ্ছে আপনার অ্যাশ ইন্টেরিয়র। এখানে আপনারা তিনজন বসতে পারবেন, পিছনে তিনজন, ছয়জন এবং সামনে দুজন, টোটাল ড্রাইভার সহ আটজন। এবং এটা কিন্তু টোটাল সেন্ট্রাল এসি, এখানেও এসি ভেন্ট আছে, এখানে আছে, পিছনেও আছে। তো সামনে আপনারা যারা বসবেন যে পরিমাণে এসি অনুভব করতে পারবেন, সেম ওয়েতে এই সিটে পিছনের সিটে কিন্তু সেম এসি অনুভব করতে পারবেন। এবং সিট কভার যেটা আমি বললাম আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন, চেঞ্জ করলে গাড়ির লুক আরও ভালো লাগবে। তো সিট কভারের বেশি একটা দাম না, হয়তো বা 3-4,500 টাকার মধ্যে আপনারা টোটাল এই গাড়ির সিট কভার পেয়ে যাবেন। ভিতরের ইন্টেরিয়র হচ্ছে অ্যাশ, এবং আমি যদি প্যাডটা আপনাদের দেখেন মোটামুটি নিট অ্যান্ড ক্লিন একটা প্যাড, এবং ফুল অপশন কিন্তু এই গাড়িটিতে অটো। তো আমি একটু স্টার্ট দিই, সোজা স্টার্ট দিলাম, দেওয়ার সাথে স্টার্ট হয়ে গেল। তো এসিটা একটু ছাড়ি, সো এসিটা ছাড়লাম। তো এসি চলতে থাকুক, আমি বাকি ডিটেলসগুলো দেখাই আপনাদের। সো এখানে একটি বক্স আছে, এখানে আপনাদের পেপার বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটি বক্স আছে, এখানে পেপার রাখতে পারবেন। এখানে দুটি কাপ হোল্ডার আছে, একটি আর এই একটি, এখানে টোটাল দুটি কাপ হোল্ডার, কোক কফি চাইলে এখানে রাখতে পারবেন। এসি অপারেট এখান থেকে আপনারা করতে পারবেন। তো এসি একটু হাইতে দেই। এখানে একটি বক্স আছে, এখানে প্রয়োজনপত্র রাখতে পারবেন। আর এখানে মূলত সিগারেটের ছাই ফেলতে পারবেন, লাইটার আছে, এবং এখানে আপনারা মোবাইল চার্জ চাইলে এখান থেকে লাগিয়ে চার্জ দিতে পারবেন। আর এখানে একটি বক্স আছে, এখানে সিডি প্লেয়ার বা অন্যান্য জিনিস চাইলে আপনারা রাখতে পারবেন। আর এই হচ্ছে একটা টিভি আছে, আর এই হচ্ছে আপনার মিটার। তো যেহেতু নতুন রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে, তো মিটার দেখলে কি আর না দেখলে কি প্রবলেম নেই। তো এখানে একটি বক্স আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটি বক্স আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। প্রতিটা গ্লাস অটো ওঠানামা এখান থেকে আপনারা করতে পারবেন। লুকিং গ্লাস অন অফ করতে চাইলে এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। আর এখানে রুম লাইট আছে, এখানে আপনারা চাইলে সানগ্লাস রাখতে পারবেন। এবং এখানে সানভাইজার আছে, এখানে একটি আয়না আছে, আপনাদের ফেস চাইলে দেখতে পারবেন। আর এখানে কিন্তু এটা খুললে লাইট জ্বলে উঠবে, খুবই সুন্দর একটা সিস্টেম। সেম ওয়েতে এই সানভাইজারের একটি আপনার আয়না আছে, এবং এটা বন্ধ করে দেই, লাইটটা বন্ধ হয়ে যাবে। সো এই হচ্ছে ওভারঅল অবস্থা। তো এসি ছাড়ছি হয়তো বা 1 মিনিটও হয় না, এর মধ্যে ভালো পরিমাণে ঠান্ডা হয়ে গেছে। তো এসির কন্ডিশন মাশাআল্লাহ ভালো আছে। তো আপনি এই গাড়ি নেন, যেই গাড়ি নেন, অবশ্যই এসি বা এইসব জিনিসগুলো অবশ্যই চেক করে নেবেন। তো এই হচ্ছে আপনার ইঞ্জিন, একবারে নতুন একটা রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে। তো ইঞ্জিন আসলে বলার কিছু নেই, কারণ হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি কিন্তু আপনারা ইঞ্জিনের সাথে পেয়ে যাচ্ছেন। আর এটা রেঞ্জটা হালকা একটু বাড়ানো, এই জন্য হয়তো একটু সাউন্ড বেশি আসতেছে। তো এটা প্রবলেম নাই, যেহেতু আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, তো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। এবং এটার চ্যাসিসটা যদি দেখায়, চ্যাসিস কিন্তু একেবারে ফ্রেশ এবং অ্যাক্সিডেন্টবিহীন একটা চ্যাসিস। তো আসলে যারা ভালো ইঞ্জিনের, ভালো গাড়ি সরাসরি মালিকের কাছ থেকে কিনতে যাচ্ছেন, তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। সো গাইস, এই ছিল আজকের এই গাড়িটি। আশা করি গাড়িটি আপনাদের পছন্দ হয়েছে। এবং যেহেতু একবারে রোডের মধ্যে ভিডিওটা করতেছি, প্রচুর ধুলা, এই জন্য হয়তো একটু ধুলা আপনার হয়তোবা গাড়িটিতে দেখতে পাচ্ছেন। বাট এটা ওয়াশ পলিশ করলে গাড়ির লুকস আরও ভালো লাগবে, এবং ফিজিক্যালি যখন আপনারা গাড়িটি দেখতে আসবেন আপনাদের আরও ভালো লাগবে। এবং যেটা সুবিধা পাবেন বলে দিলাম, নতুন ইঞ্জিন, নতুন গিয়ারবক্স সুবিধা তো পাচ্ছেন। এবং যদিও এটা আগের মডেল, তারপর কিন্তু দুইটা দরজা কিন্তু আপনারা অটো পাচ্ছেন। বিশেষ করে যারা রেন্টে কার চালান বা ফ্যামিলি ইউজ গাড়ি খুঁজতেছেন, তাদের জন্য কিন্তু এই গাড়িটা খুবই বেস্ট হবে। এবং গাড়ির ইঞ্জিন, গাড়ির এসি, গাড়ির চেসিস সব কিছুই পারফেক্ট আছে, কোনো দিকে কোনো সমস্যা নেই। টুকটাক টাচ আপের কাজ আছে, যেটা আপনি করতেও পারেন, না চাইলে না করলেও কোনো প্রবলেম নেই। তো ওইটা হয়তো 2-4 হাজার টাকার কাজ, আর এর বাইরে কিন্তু কোনো কাজ নেই। তো সব কিছু মিলে আশা করি গাড়িটি আপনাদের জন্য বেস্ট হবে। এবং সব থেকে যে ভালো জিনিস সেটা হচ্ছে যে আপনারা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন। তো এখন আসি প্রাইজে। এটার তারা দাম চাচ্ছে 11,50,000 টাকা, আর এটা आपनार टोटाली फिक्स ना अपनी दामादामी करते पारबेन बाट किछुटा जखन आपनारा फिजिक्याली आसबेन चालाबेन पसंद होबे तखन हयतोबा मालिकेर साथे बसे किछुटा कमे निते पारबेन। तो आमि स्क्रिने मालिकेर नाम्बार दिये देब, डेस्क्रिप्शन बक्से नीचे मालिकेर नाम्बार दिये देब। तो आपनारा सकाल 10टा থেকে রাত 8টার মধ্যে ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে সরাসরি গাড়িটি দেখতে পারবেন।